বাসায় কিন্তু দায়িত্বশীলদেরকে নিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান। সকলের প্রতি আমি শুরুতেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি বৈরী পরিবেশে আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কাজ করে চলছি। একটানা প্রায় 15 বছর একটি ফেসিবাদী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে সমাসীন রয়েছে, যা ক্ষমতায় আসার পর কার্যত গোটা দেশের স্বাধীন সত্তা চরমভাবে বুলঞ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থী নেতৃবৃন্দ, আলেম ওলামা, এদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার। ইসলামকে সমূলে উৎপাটিত করে দেওয়ার জন্যে, দেশের নাগরিকদের হৃদয় মন থেকে ইসলামের প্রভাব ধুয়ে মুছে শেষ করে দেওয়ার জন্যে সুকৌশলে এখানে কাজ চলছে। অতি সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি অমুসলিম দেশের শিক্ষা ব্যবস্থার মতো করে তৈরি করা হয়েছে এবং সেটা বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি ছেলেদেরকে ইসলাম বিরোধী রূপে গড়ে তোলার জন্য কচি বয়সেই সেরেক ভিত্তিক পৌত্তলিক সংস্কৃতির প্রভাবে প্রভাবান্বিত একটি শিক্ষা ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে 2023 সালে যেসব পাঠ্য বই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে, এগুলো মুসলমান বানানোর বা ভালো নাগরিক বানানোর কোনো আয়োজন এসব বইয়ের মধ্যে নাই। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং একটি অনুগত গোলাম মানসিকতার নাগরিক গড়ে তোলার জন্যে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। ক্লাস 6-7 এর বই আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন, মিডিয়ার সুবাদে দেশের মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে পড়েছে। সেখানে বিভিন্ন ধরনের শিরক এবং ইসলামের দৃষ্টিতে হারাম যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো সেখানে বাচ্চাদেরকে শেখানোর আয়োজন করা হয়েছে। মুসলিম কবি সাহিত্যিকদের যে সমস্ত কবিতা গল্প সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী লোকদের কবিতা সাহিত্য সেখানে ঢুকানো হয়েছে, সমকামিতার উপরে সেখানে গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাদকতার ব্যাপারে সেখানে মোটিভেশন চালানো হচ্ছে, সংস্কৃতির নামে উলঙ্গপনা বেহায়াপনা ছাত্রদেরকে শেখানো হচ্ছে। ক্লাস 5 পর্যন্ত ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, সে আইন পাস করা হয়েছে। এভাবে শিক্ষা নীতির উপরে যে ধরনের জঘন্য ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই ষড়যন্ত্র এবং এই আয়োজন, এটার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক মোরতাদ রূপে গড়ে তুলে কার্যত এই দেশকে ইসলামকে বিদায় করা। তার পাশাপাশি দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, জনগণের অধিকার, ভোটের অধিকার, সভা সমাবেশের অধিকার, এ জাতীয় সব অধিকারগুলোকে ভুলণ্ডিত করে একটি পথভ্রষ্ট জাতি হিসেবে এই দেশটাকে গড়ে তোলার আয়োজন করা হয়েছে। ফেরাউনের নাম আপনারা শুনেছেন, জানেন যে ফেরাউন মিশরে নিজকে খোদা বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। নেয়ার পরে তার সভাসদগণ তাকে পরামর্শ দিল যে এখন যদি আপনি নিজকে খোদা বলে ঘোষণা দেন তাহলে জনগণ মানবে না, তাহলে কী করতে হবে? পরামর্শ দিল যে তাদেরকে শিক্ষা বন্ধ করে দিতে হবে। শিক্ষা বন্ধ করে দিলে একটা পিরিয়ডের পরে মানুষ মূর্খ হয়ে গড়ে উঠবে, তখন তাদের কাছে আপনি নিজকে খোদা দাবি করলে তারা সেটা অ্যাকসেপ্ট করতে পারে। ফেরাউন সেটাই করলো। মিশরে 40 বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। রাখার পরে পুরাতন প্রজন্ম দুনিয়া থেকে চলে গিয়েছে আর নতুন যারা প্রজন্ম তারা একেবারেই নিরক্ষর মূর্খ হিসেবে গড়ে উঠেছে। এদের কাছেই সে ঘোষণা করলো, আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, বড় খোদা। আর সাধারণভাবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিল, যেহেতু সেই সব কিছু করছে সুতরাং সেই আমাদের খোদা হতে পারে। সৃষ্ট জীব যে স্রষ্টা হতে পারে না, এই জ্ঞানটুকু মানুষের মধ্যে তখন ছিল না। আজকে বাংলাদেশে এই ধরনেরই একটি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা এদেশের আমরা যতদিন আছি হয়তো প্রতিবাদ করবো, এটার ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারবো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের ছেলে সন্তানরা এটার মধ্যে কোনো ভুল ত্রুটি উদ্ঘাটন করার মতো ক্যাপাসিটি তাদের থাকবে না, মেধাও তাদের থাকবে না, তখন অপসত্যি যা বলবে তাই হবে। এইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্যে আয়োজন পাকাপোক্ত করেছে। দেশের মানুষের এই দুরবস্থাকে দূর করার জন্যই জনগণের একটি ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য ছিল, সেই ধরনের একটি আন্দোলন গড়ে উঠেছে। এটা হয়তো সময়ের ব্যবধানে গতিশীল হবে, গতি পাবে, কিন্তু এর মধ্যেই এই আন্দোলন যাতে সামনে এগুতে না পারে সেজন্যে যারা সরকার বিরোধী আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে জুলুম নির্যাতন হামলা মামলা দিয়ে তাদেরকে দমাতে চায়, তাদের মধ্যে আস্থা অনাস্থা তৈরি করে ঐক্যকে বিনষ্ট করতে চায় এবং বিভিন্নভাবে তাদের চর এসব দলগুলোর ভিতরে ঢুকিয়ে বিভিন্ন দলের মধ্যে বিভক্তি ভাঙ্গন এগুলো তারা করার চেষ্টা করছে। সামগ্রিকভাবে সরকার বিরোধী এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলনকে ব্যাহত করার জন্যে সরকার দুরভিসন্ধিমূলক পথে তারা হাঁটছে। তারা এ বিষয়ে শক্তি প্রয়োগ করে
কলা কৌশলে আন্দোলনকে দমানোর জন্য তাদের চেষ্টা তারা করছে। এক্ষেত্রে আমরা এটা মনে করি যে বিরোধী দল যদি ঐক্যবদ্ধ হতে না পারে, পরস্পরের প্রতি আস্থা না রাখতে পারে, পরস্পরের সাথে কথাবার্তা পরামর্শ ভাবের আদান প্রদান যদি না হয় এবং এই অবস্থায় যদি আরও কার্যকরভাবে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে বিরোধী দল না পারে, তাহলে সরকারি ষড়যন্ত্রই এখানে বাস্তবায়িত হবে, জনগণ আবারও কঠিন খাদের মধ্যে পড়ে যাওয়ার দিকেই তারা এগিয়ে যাবে। সামগ্রিক অবস্থায় আমাদের এটা বিশ্লেষণ যে বাংলাদেশের দুরবস্থা থেকে এদেশের মানুষকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কোনো দল মত দফা দিয়ে এটা সম্ভব নয়। এটা তখনই সম্ভব হবে যখন এদেশের জনগণ ইসলামকে, আল্লাহর দিনকে, কোরআন এবং সুন্নার বিধানকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। এছাড়া আর কোনো পথ বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে আমাদের সামনে আর নেই। আল্লাহর নবী সেটাই বলেছিলেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, মাইন তামাসাক্তুম বেহিমা আলান তাদের লু, যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা গুমরা হবে না। আর সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহ ও সুন্নাতি, আল্লাহর কিতাব এবং আমার জীবন বা সুন্নাহ। সুতরাং জামাত ইসলামী এটা বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে জনগণের ভাগ্য বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কাজ করতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই পথেই এদেশের মানুষের জীবনের সকল সমস্যার সমাধান নিহিত আছে। আমাদের এই বিশ্বাস থেকেই আমরা পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, কর্মসূচি বাস্তবায়নে আমরা ভূমিকা পালন করে চলছি।